আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সাথে সিহেলাল হোসেন তো প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদের মাঝে গভর্নমেন্টের অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার করে কয়েকটি নিয়ে আলোচনা করবো তো প্রথমে বলতেছি যার আপনারা চান যে এই আইনগুলো কিসের এবং কোথা থেকে সো আপনাদের জন্য পুরো ডিটেলসও আমি আপনাদেরকে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এই ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেখানে প্রত্যেকটা রুলস এবং প্রত্যেকটা রুলস এবং ভায়োলেশন ফাইনগুলো দেওয়া আছে আপনি সেটাকে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছাকাছি বা আপনি আপনার কোনো পরিচিত ওই দেখাবেন বা কোনো পাকিস্তানিকে দেখালে হবে আপনার মোবাইল থেকে দেখাবেন প্রত্যেকটা আইন আপনাকে বলে দেবে প্রত্যেকটা আইন হচ্ছে আরবিতে লেখা সো আমি সবসময় আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেই সেই আইনগুলোকে আপনারা অনেকে কমেন্ট করেন বা এইগুলো আপনি পান কই বোয়া নিউজ এই হেই বক মানে বিভিন্ন রকমের কমেন্ট করেন যাই হোক আমি ওদিকে আলোচনা না করি সো আপনাদের যাদের ডাউট আছে আপনারা এই লিঙ্কটাকে ডাউনলোড করেন এবং আপনি তো চারটা আইন সম্পর্কে আপনাদেরকে বলতেছি এই চারটা ছাড়া কমপক্ষে আপনার ৫০ থেকে ষাটটা আইনের উপরে পাবেন সেগুলো আছে মিনিস্ট্রি অফ লেবার কোটের সো ওই আইনগুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিও লিংকটা ডাউনলোড করে মোবাইলে ওপেন করবেন ওপেন করে আপনি কাউকে দেখান তাহলে আপনার আইনগুলো সম্পর্কে বুঝতে পারবেন সো দেরি না করে যারা চান দেখার জন্য দেখতে পারেন তো প্রথম যে আইনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিসা সেল করা আপনারা যারা ভিসা বাইকে বাইক করতেছেন অর্থাৎ ভিসা কিনতেছেন কোম্পানি থেকে অথবা কোফিল থেকে ভিসা নিয়ে আপনি বিক্রি করতেছেন তো ভিসা হাতের নাতে যদি আপনাকে ধরতে পারে এখন আপনি কোনো জায়গায় বা ই করতেছেন আপনার কাছে ভিসা আছে সো ভিসা যদি আপনাকে ভিসার সাথে যদি আপনাকে পুলিশ অথবা সিআইডি অথবা আপনার যেটাকে বলি তারা যদি আপনাকে ধরতে পারে বিশ্বাস হয় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার রিয়াল গ্রাম হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিসার জন্য পঞ্চাশ হাজার রিয়াল গ্রাম হবে এখন আপনার কাছে যতটা ভিসা থাকবে ঠিক ওই পরিমাণে এটা কাউন্টেড করা হবে সো এটা হচ্ছে প্রথম আপডেট এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনার কফিল আপনাকে যে বিষা দিয়ে আনছে আপনাকে যদি সাওয়া খাস দিয়ে আনে আপনার ড্রাইভিং করতে পারবেন ঠিক আছে এখন যদি আপনি অন্য কোন কাজ করতেছেন মানে একেবারে টোটাল সোজা কথা হচ্ছে আপনার যে কাজের জন্য আনছে ঠিক আপনি ওই কাজটা ছাড়া যদি অন্য কাজ করেন সেক্ষেত্রে যদি আপনাকে পুলিশ হতে পারে পুলিশ চাইলে আপনাকে গ্রামা করতে পারবে অথবা আপনার কফিলকে গ্রামা করতে পারবে ঠিক আছে গ্রামাটার পরিমাণ হচ্ছে দশ হাজার রিয়াল হ্যাঁ দশ হাজার রিয়াল গ্রামা যদি আপনার যে কাজের জন্য আপনি আনছে আপনার কফিল আপনি যদি ওই কাজ না করে অন্য কাজ করেন সেক্ষেত্রে আপনার কফিলে দশ হাজারিয়াল হবে এবং সাথে সাথে আপনারও হতে পারে সো আপনার যারা যাদের যে পেশা ওই পেশা অনুযায়ী কাজ করেন এটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে কিন্তু পুলিশের কাছে সে যদি চায় গ্রামা দিতে পারবে ঠিক আছে যদি না চায় এমনিও সেরে দিতে পারবে এটা হচ্ছে তার উপর ডিপেন্ডস করবে কিন্তু এটা আইন করা হয়েছে ওকে এবং আমার তিন নম্বর যেটা হচ্ছে পাসপোর্ট রাখা অর্থাৎ অনেক কোম্পানি আছে যেগুলো পাসপোর্ট একেবারে আমাদেরকে দেয়ই না ছয় মাস এক বছর বছরের পর বছর হয়ে যায় কিন্তু পাসপোর্ট দেয় না আকামা দেয় না সো এটা সবচেয়ে বড় একটা সমস্যা যদি আপনার পাসপোর্ট আপনার কোম্পানি আপনাকে না দেয় বা আপনার কফিল আপনাকে আপনার পাসপোর্টটা না দেয় সেক্ষেত্রে আপনি লেবার কোর্টে গিয়ে যদি একটা রিপোর্ট করেন তাইলে আপনার কফিলের গ্রাম হয়ে যাবে আপনার কফিলের পাঁচ হাজার রিয়াল হবে যদি আপনি শুধু একটা রিপোর্ট করে আসেন যে আপনার পাসপোর্ট আপনাকে দেয় নাই সো এটা হচ্ছে তিন নাম্বার আপডেট এবং চতুর্থ যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে টাইম টু টাইম আপনাকে স্যালারিটা না দেওয়া এটা হচ্ছে সবচেয়ে মোস্ট এবং ইম্পর্টেন্ট একটা প্রবলেম সেটা হচ্ছে স্যালারি না দেওয়া আপনি কাজ করতেছেন যদি আপনার স্যালারিটা না পান তাহলে ভাই চেয়ে আর কষ্ট দেখানোর কোনো জায়গা থাকে না দুনিয়াতে আপনি কাজ করতেছেন স্যালারি পেতেছেন না আপনাকে স্যালারি দিচ্ছে না ছয় মাস এক বছর ধরে অনেক দিন হয়ে গেছে স্যালারি না সো যদি আপনার টাইম টু টাইম স্যালারিটা না দেয় সেক্ষেত্রে আপনার কফিলেয়ার তিন হাজারিয়াল গ্রাম হয়ে যাবে সো এই যে আইনগুলা বললাম প্রত্যেকগুলো কার্যকর হবে তখনই যখন আপনি লেবার করে গিয়ে কমপ্লেন করবেন অনেকে বলেন আমাকে ভাই তো পাঁচ সাত মাস ধরে সেলাই দিচ্ছে না কই তো কোনো গ্রাম গ্রাম আসতেছে না বা গ্রামা দেওয়া লাগতেছে না দেখেন আপনি বসে থাকলে তো হবে না আপনাকে লেবার করে যেতে হবে এবং তাদেরকে আপনার ইনফর্ম করা লাগবে আপনার আকামা দিচ্ছে না আপনার পাসপোর্ট দিচ্ছে না অথবা আপনার সেলাই দিচ্ছে না আপনার যে কাজের জন্য আনছে সেই কাজটা দিচ্ছে না আপনাকে টর্চারিং করছে মারধর করছে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে সো এগুলো আপনাকে লেবার কোর্টে গিয়ে আপনাকে কমপ্লেন করতে হবে যখন আপনি কমপ্লেন করবেন অবশ্যই এটার অ্যাকশন হবে ঠিক আছে এই হচ্ছে আজকে কয়েকটা জিনিস আর যাদের এই নিউজগুলো আপনাদের ফ্যাক মনে হইতেছে যারা মনে করতেছেন ভাই বোয়াম নিউজ দিতেছে আমাদেরকে এর আগে একটা ভিডিও দিচ্ছি তারা আপনারা অনেকেই কমেন্ট করছেন বোয়া নিউজ এবং অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন গালাগালি করতেছেন এবং অনেকে আমার ফোন দিয়ে পর্যন্ত গালাগালি করতেছেন ভাই আপনাদের উদ্দেশ্য বলতেছি তারা ফ্যাক মনে করতেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের ফুল একেবারে ষোলোটা পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল দিতেছি সেখানে আরবিতে স্পষ্ট ভাবে লেখা আছে যে কোন কোন কাইনের জন্য কত গ্রামা দেওয়া হবে সেটা আপনারা ডাউনলোড করেন ডাউনলোড করে মোবাইলে আপনারা ভিউ করেন এবং কোন সেই দিয়ে পড়িয়ে দেখেন ওকে এ হচ্ছে আজকে কয়েকটা আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে থ্যাঙ্কস থ্যাঙ্কস অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা ভিডিওটি দেখেন লাইক করেন কমেন্ট করেন অনেক ধন্যবাদ আর আমার কাছে হচ্ছে ভিডিও আপলোড করা কিন্তু আপনারা ভিডিও দেখেন শেয়ার করেন সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি অনেক অনেক রেসপেক্ট করি সো আজকে এই পর্যন্ত যদি এই চ্যানেলটি আপনি নিউ হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল বাটন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ হবে অনেকগুলো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন গুড বাই